সকাই আগবঢ়াইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার মাই এয়ারটেল অ্যাপ গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস বি ব্লান সেলুন সিক্রেট হেয়ার কালার ইউ আর শাইনিং সিপি মশালা আর নেরোলেক সুরক্ষা ব্রাইডিস্ট এন্টারটেইনমেন্টস প্রেজেন্স শুঙিলে চিকা বৈগুণী হেৰি আপোনাৰ শুঙি চাবলৈ মই কিবা কুকুৰ নেকি হা ফালতু কথা নক'ব দেই হেৰি আপুনি মোক কিয় ঠাট্টা কৰিলে মোৰ কথা কওক নিলাগে ভাই দেই ডাইনীজনী গৈ তোমাৰ কাষতে থাকিবলৈ লৈছে অলপ খিয়াল ৰাখিবা ইতা তুমি হেগলা খিয়াল ৰাখবা নালগে হে ঘৰত থাকোঁতে যি কল্লা কল্লা তাৰমানে মই ইতা হেগলা তৰ্কা তৰ্কি নকৰোঁ হে প্ৰেমলতাক যি চাবা কলা তুমি চাবা নকলিও মই চাম ও জয়াক বিয়া নকল্লাক নাই বেলেগতো বিয়া কৰবা দিয়া নহ'ব কিন্তু বুদেদা এ মই আৰু বিয়া ঠিক নাই নাটক কৰি কৰি ক'ৰবাত বিয়া কৰি ফেলিব পাৰে সহ্য কৰাত নাই কিন্তু বুধে চৰক ঘূলিয়াই দিবা নাই ঘাই দিবা এখেতক আকৌ নকৰোঁ আপি তোক ঘায়ম বৰলা ইয়াৰ মানুহবোৰ বৰ গৰমো পাগল হৈছ নেকি মই তোক ইংগিতেৰে হও এইগিলাখান আৰু কিহৰ আউটি বাউটি দেখি আছে ছাৰ মদ আনিবা কৈছিল আনিলোঁ এই ভোলা কুৰ্ম তুমি বহুত ভাল ল'ৰা পাবা মই জানো লাষ্টত যদি নাপাওঁ এ পাবা খাটাং পামতো নাপলি কি হ'ব নিগেটিভ কিয় ভাবা পাবাই খাটাং নাপলি আপুনি বিয়া কৰাব মোৰ ভাত হৈ গেল দা আমি ইমান সোনকালে ভাত হ'লো ৰান্ধি থলো দা অলপ পিছত আমি খাই দাদাক গেলি সাজি থৈ দিম ৰাতি খালিও খাব পুৱা খালিও খাব পুৱা আৰু কিয়া ফোন কৰিছিলোঁ হেডছাৰত তাতে আছে বোলে তাতে খাব আনপাওঁ তথাপি সাজি থৈ দিব দিছি তাতে নাখলি পুৱা খাব তিৰি নাই যি আজাদি কৰিছি দা কি কৰিবি এ মাই কুকুৰৰ লেজ চিধা নহয় হক দাচোন চিধা নহয় নাই বাহুচুঙাত সুমাই থোৱা সময়খিনি চিধা হৈ থাকিলি হ'ল যদি আৰু বাহুচুঙা ভাঙি ছিঙি বেকা হয় সেইটোৱে বেয়া কথা ইতা হাজাৰ খালিও বৰ শাসনত কমে খায় বোৱালি বন্ধ হ'ব অ তাই আহিলে চিধা হ'ব ৰ আবেৰি যি কি কৰে বিচনাত ঘুমে থাকোঁতে চাদৰৰ আলেদি গাত বান্ধি থৈ সৰু ছোৱালী মাকৰ পিছে পিছে ঘূৰা দি সি ঘূৰি থাকে একলা মানুহৰ লগত সেনাইটো কৰিব লাগে তাকেতোৱে মাই এ ৰ জয়া কোক গেলে বুধেদাৰ ৰুমত আড্ডা মাৰি আছে মাষ্টাৰ দাদাও নাই না বিয়াই যদি নহয় সেনেকে আৰু ৰুমৰ ভিতৰত কিয় আড্ডা মাৰি থাকিব লাগে মায়েৰে সাধা মুখেদি আকৌ নামাতো সেইবুলি মায়াক বুৰ্বক বুলি কিয় ভাবাই ৰাতি মাষ্টৰৰ ঘৰত কিয় থাকিলি তই সেইটো কথাতে ইমান লাগি আছে না মাই ক'লোৱে দেখোন তোক ছাৰে মস্ত জোৰ কৰিলাক বোলো এতে খোৱা লোৱা কৰ এতে ঘুমি থাক তোৰো তিৰি নাই মোৰো তিৰি নাই এতে ঘুমে থাক তো তিৰিটো খেদি তাতে থাকা কৰ এ মাই তোক কোনোবাই ভুৰকেছি দে কোনোবাই টুটকা লগেছি হয় না ঐ কুৰ্মাই মোক কিন্তু একো নাভাবিবি দেই মই কিন্তু একো কোৱা নাই কাকতোৱে হৈ কিবা কৈছো খুৰীদ কি ক'বা লাগে মই চব নিজে জানো মইতো জানো একো কোৱা নাই খুৰীদেউ সুধি আছিল তই কালি কিয় নাহিলি মই কৈ দিব পাৰ তোৰ ৰাগি হৈছিল তই সেইকাৰণে নাহিলি সোধ কৈছো নেকি সোধ কৈছি মাই মুঠে কোৱা নাই এইয়া চা একো কোৱাই নাই মই তই কৈছ ৰাতি চাৰটাতে ভাত পানী খাই শুই থাকিলি কিন্তু কথা হ'ল নিচা হৈ তই মজিয়াত চাৰে চোফাত গোটেই ৰাতিটো কটাবলগীয়া হ'ল কৈছোনে খুৰীদ কৈছি মাই নাই কয় শুনিলি বস্তুবোৰ ডাইৰেক্ট ক্লিয়াৰ হোৱাটো ভাল নহ'লে বেকাৰ ভুল বুজাবুজি হোৱা যায় নহ'লে মই কোৱা বুলি তই ভাবি থাকিলিহেঁতেন মিছা বদনাম দিলে মই বৰ দুখ পাওঁ বুজিছনে নহয়ে তোক মই কোৱা কথাবোৰ আখৰে আখৰে সঁচা হয়নে নহয় কৈদ এটা বাক্যও মই কোৱা নাই বিশ্বাস কৰ বেকাৰ বদনাম দিলি মই মাষ্টৰ বাবা ভাল চলি বিনা দুখত তাক এনেকৈ কামৰে থাকিলি গুচি যাব ঘৰ ভাড়া এৰি তেতিয়া মজা পাবি তই কাইদা কৰি বান্দাৰে চব কলাক দুখোনে ভাগ্য ভাল মই টং কৰিবাই নুলিলাক হা ওই দেখোন নাম্বাৰ হাৰামিয়ে কি কৰোঁ মই বাপ্পা ঐ
মাষ্টৰ মানুহ হৈ ইমান অধৰ্মী হৈ ইমান কুবাক্য বকবা পাৰে নাপে ভগৱানৰ নামত ইমে নাস্তি হবা নাপে আজি তেজৰ গৰমত বকছি কালি তেজৰ গৰমত মল্লি ভগৱান ভগৱানকে ঢাকি তৎ পাবান নহয় কি হল পেহি আজি মোক মাষ্টৰে বৰ অপমান কৰলাকে বহু কুবাক্য শুনলাক ইমেন তেজৰ গৰম ভাল নহয় এ প্ৰেমলতা কিনো হল তই যি কৈছিলি সেইখান ঘৰত তুলসীৰ গাছ ৰুবা লাগে বোলে বৰেৰ পোৱা গেলো যাওঁ যি তুলসীৰ ঢাপত একা থুবোন চব চাফা কৰলো প্ৰতিভাতেৰ পৰা একডাল তুলসীৰ পুলি আনলো আৰু ৰুলো হেনেতে দুৱাৰখন খুলি ঘৰমৰকে উঠি আহিল কোননো কোনি হব এ তো ডাৰ্লিংটো উঠি আহিয়ে বাই কি কৰছ বুলি সুধলাক মই তুলসীৰ পুলিডাল ৰুই সন্ধ্যা চাকি দিয়াৰ কথা কবাহে পালো নেলাগে বুলি কলে হবলা কি নালগে তুলসীৰ পুলি উভি ফেললা হে ৰাম অ ভগৱানক গালি ভগৱান বুলি নাই ইটা ঢাপটোত ভাঙৰ গাছ একডাল ৰুই তাতে বোলে মদে দি চাকি জ্বলব হে ভগৱান কিবা বোলে মদত জু উঠে কেৰাচিনৰ দৰে অ উঠে উঠে ভাঙৰ গাছ ৰুই মদে দি চাকি জ্বলব বোলে ভালো ধরি ইমেন উৎপাত নহয় এ মাই ও কি আপু ও গিসলি এ আইলু আপা অরেন্টের ঘর গিসলি ও কি আবা হইলি দোকান সকন বন্ধ না কিয়া কিয়া বন্ধ হবে ইটা সিজিন নাই বিক্রি পাত্তাও নাই হে ধরি অরেন্টের ঘর থুমে থাকা অরেন্টারা মোর বন্ধু তাতে মই যাও তাতে তোর কি ফরফুরি হল অরেন্টে যে বন্ধু না বইরে বান্ধবিয়ে কি ফালতু কথা কয় গাঁও ঠকলে কোর কারণে কলু বন্ধুক গাদ্দারি করবে না পেদে ভাই তই কি মোক অ্যাক্টিং নকরিবি দে ভাই তো সংসার ন মানু হরেনের চলি বলি এটি এখন সুখর অঙ্গার আছে জুই নলগাবি কিন্তু মনত রাখবি তোক মই অনবরত লক্ষ্য করে থাকিম কেয়ার পার মই কি করবা বারো তো জানাই এ ও দুয়েতে কি কথা বেচ্ছা ওয়ে নাই নাও মান অল ফুক দুগর কথা বেচ্ছু এক কালি বগে দার কথা তো কইছে না ও কমর আগে অল ফুক দুগর কথা পাতি দিব ও এক কবা লাগবো বুঝছ না কলি ঘর ভাঙে নকলি মন ভাঙে মন ভেঙ মারিবা নরা এ নাকি ওরে ওই দে এ র মা ওরা আখ থেরপি যা এ আমিও যাও যো হ যো ভাই কিয় মাতছ হে মাষ্টৰ এই কালি ৰাতিপুৱা কিবা খং উঠি গ'লে হ'ব দে যি কলা কলা মই ধৰি থকা নাই কথা হ'ল শুনা ভাই একেবাৰে ধৰি নাথাকিবা এই যখিনীজনীয়ে মোৰ জীৱনটো খালে বুইছা এই ডাইনীজনীয়ে মোক শেষ কৰিহে ৰাতিপুৱাই ভগৱানক গালি দিলা তুলসীৰ গুৰত ভাঙৰ গাছ ৰুই মাত্ৰ মদ চাকি জ্বলম বুলি কলা এই ডাইনীজনী খঙতে কৈছিলো হে ইটা প্ৰেমলতাক মোৰ আগত গালি পাৰি আছ তুমি তাইক চিনিয়ে পোৱা নাই হে ভাই শুনা মাষ্টৰ মই ভগৱানক ভক্তি কৰো প্ৰেমলতাক মৰম কৰো এই দোকে মোৰ আগত গালি নেদবা ঘৰত তিৰিও নাই কেৰপাও নাই আজি যদি খাই এনে খাব পাৰি নহলেও কথা নাই আমাৰ এনে পালে ক খালে ক নাপালে ক নাখালে ক তইতো ফুকটীয়া পালে আলকতৰাও খাবি এই এটা কাম কৰ ধুনীয়াকৈ ভাত কেইটামান ৰান্ধ দুইটাই খাম ইয়াই হাঁহিলি যে জীৱৰ বিলে দেখাবলৈ হাঁহি উঠে ছাৰ কি জীৱৰ বিলৈ ভালে আছে না ভাল ভাল আ বই স্যার এক মিনিট আগতে মোৰ কথা শুন আজি কিন্তু এইটো নচলিব এ হব দেখে স্যার মইতো আর ইমান মদাহী নহয় নাই ঘৰত তিনি তুনাত খেলি কেতিয়াবা খাবা মন যায় আহিছেগে মালতী আহিল আহা নাই স্যার তাকেতো কলো ঘৰত তিৰিও নাই কেৰপাও নাই আজি যদি খাই এনে খাব পাৰি নহলেও কথা নাই আমাৰ এনে পালে ক খালে ক নাপালে ক নাখালে ক তইতো ফুকটীয়া পালে আলকতৰাও খাবি এই এটা কাম কৰ
ধুনীয়াকৈ ভাত কেইটামান ৰান্ধ, দুইটাই খাম। ইয়াই হাঁহিলি যে, জীৱৰ বিলে দেখাবলৈ হাঁহি উঠে ছাৰ। কি জীৱৰ বিলৈ? ৰান্ধনি দিদি আপোনাৰ প্ৰেমলতাটো ৰান্ধনি দেখছোঁ, ও একশটাক ৰান্ধি পাৰিবই। আজি এসাঁজ ভাতৰ কাৰণে আপুনি কম চিন্তা কৰিব লগা হৈছে। ও ছাৰ, প্ৰেমলতাক অপহৰণ ৰূপে হৰেণ মাছ বেপাৰীৰ অৱস্থা নাই। কি হ'ল তাৰ? এওঁ ক'বাৰ কিবা কৈ অপু আৰু হৰেণক থানাত নিনিলাক, সেই বদনামৰ কাৰণে দুয়োৰে বেপাৰ বয়া। ৰচোন ৰ, এওঁ কোন? আমাৰ মালতীহে ছাৰ। ও প্ৰেমলতাক অপহৰণৰ কাৰণে অপু আৰু হৰেণক থানাত নিনিলাক। হে জানো জানো। ও সেই ভাজক ভাজে দুয়োৰে বেপাৰ বয়া। এতিয়া অপুৰ বিয়া ভাঙিল, ও হৰেণৰ ঘৰত যাই বহি থাকে। হৰেণৰো এতিয়া সংসাৰ ভাঙিব আন পাওঁ। কিয় বা? অপুৰ ওপৰত হৰেণৰ সন্দেহ উমিছি। কাটি পেলাব লাগে, দুচেও কৰি দিব লাগে। কাকহে ছাৰ? নষ্ট চৰিত্ৰৰ মানুহ জীয়াই থকাৰ অধিকাৰ নাই। ধকে কি খং দেখা লাগে ছাৰ। অ বৰলা ক, এটা কাম কৰোঁ দে, জয়াক এবাৰ মাতি পঠাওঁ। মা ঐ শুন, মই ওলাই যাম, তই কথা পাতিবি। পাগল হৈছ নেকি? তোৰ লগত ইমান দিন লিলিমাখন কৰিলে, তই কাটি খালি, এতিয়া কেৰপাৰ লগত তাই মন খাইছে, এতিয়া আকৌ মই কথা পাতিম? ঐ ধেমালিখন কিয় কৰ? বিয়া পাতিবলৈ মই তোক কথা পাতিব দিয়া নাই নহয়। তেনেহ'লে তোক জয়া সুনীতাহঁতে বহুত সন্মান কৰেও। জয়াক কি সুধিব লাগে তাকে ক। কেৰপাৰ লগত বিয়া হওঁ নহওঁ তাই নিজে কনফিউজ হৈ আছে, মোক কৈছে নহয় তাই। মোকোতো একেই কথা ক'ব। সেইকাৰণেতো তই এডভাইচ দিব লাগে যে তাই কেৰপাৰ লগত বিয়া হওক। নহয় অ, বিয়াখন ভাঙি দিব লাগে, তাইৰ ডিচিশ্যনটো চেঞ্জ কৰি দিব লাগে। কিয়? কেৰপাৰ লগত জয়াৰ জীৱনটো বিষাক্ত হ'ব। চা বোধে তই তাইৰ পৰা মুক্ত হ'বলৈ বিচাৰিছ নাই। যদি বিচাৰিছ তাই যেনেকৈ মৰে মৰিবলৈ দে, তই মুক্ত হ। এই মই ইমানো ছেলফিছ নহয় বৰলা। অ' ইমোশ্যনেল হৈছোঁ। জয়াক বান্ধৱী হিচাপে মই বেয়া নাপাওঁ যে। তাই এতিয়া বন্ধু বিচৰা নাই, বিচাৰিছে লাইফ পাৰ্টনাৰ। কেৰপাৰ লাইফ পাৰ্টনাৰ হ'বই নোৱাৰে। কোনে পাৰে? বিচাৰিব লাগিব। তাই হতাশাত ভুগিছে অ'। তাই কেৰপাৰ লগতে বিয়া হ'ব খাটা। বিয়াখন ৰখাব লাগিব, তই কথা পাত। তই বিয়া কৰাবি? তই আকৌ মোক চিন্তা কৰি চা। তই যদি জয়াক বিয়া কৰাও মই কথা পাতিম, নহ'লে বাটৰ কচু মই কিয় গাত ঘঁহি ল'ম? ভোলা ডাঙৰীয়া, গুড মৰ্ণিং। সদায় আগদাওঁ সদায় পাৰে হয়না? কি পাহৰা কথা ক'লে? এই গুড গেলা দিবা আগদাওঁ, হেপী গেলা দিবা আগদাওঁ। কি ক'লে? গুড মৰ্ণিং, গুড ইভিনিং, গুড নাইট, হেপী নিউ ইয়াৰ, হেপী পূজা, এই গুড গেলা আৰু হেপী গেলা দিলি মোৰ মস্ত খং উঠে। ৰাতিপুৱাই প্ৰথম লগ পালো যে। পালো কি হ'ল, সদায় লগ পাওঁ। দেখ ককিতা কি ক'ব? ক'বলৈ একো নাই, এনেই বহি থকা দেখি মাত খাৰ লগালোঁ। ভালে হৈছে দক। অ ৰ'ব, আজি মগেত বা যাবনে আমাৰ লগত? এ আহ, ঐ মগেত বা যাবিনে আজি আমাৰ লগত? আজি মহ খেদা নেকি? অ অলবি ভাই যাম, তেতিয়া পইচাৰ হিচাপ দিব লাগিব। যোৱাবাৰো মহ খেদা পইচাৰে কাটিমহীয়া তেলাল হাঁহ খুৱাম বুলি যিটোহে লোভ লগালি, পিছত কি হ'ল? একো নাই, ফুচ দুডোখৰ ব্ৰইলাৰ মাংস। ইবাৰ খাম দেই, চিয়'ৰ। মই ধন ভৰালি হ'ম দে। অলবিয়ে ভাই, তই ধন ভৰালি হ'লি আমি বয়া নাপাওঁ নহয়। ও মাষ্টৰ মানুহে মগেত বা যাওঁ বুলি মানুহে দহ টকাৰ জেগাত বিশ টকা দিব খাটাং। অ তাৰমানে মই ধন ভৰালি হ'লে তহঁতৰ ফাইদা হ'ব। অ'কে পিছে বুধে কৈছন নাই? ঐ ক'লে নাই? ক'তনো ক'লো, ক'বলৈ সুবিধাই পোৱা নাই দেখোন। হেৰি নহয় ভোলা ডাঙৰীয়া, এই কেৰপাৰৰ জয়াৰ বিয়াখন হ'লে মই বহুত সুখী হ'ম, মোৰ বহুত ভাল লাগিব বুজিছেনে? ওলোটাকৈ কিবা এটা ক'লি নেকি বুধে? নাই কোৱা, মই বহুত সুখী হ'ম, কিন্তু কেৰপাৰে জয়াক সুখত ৰাখিব পাৰিব জানো? আপুনি কি কয়? মানে সুনীতা বাচি গেল, জয়াই মৰি গেল। অ কিয়ে দাদি, ক'ৰ পৰা আহিলি? মই আহিলো ৰ, তই ক'ৰ পৰা আহিলি? এই সনাতনৰ ঘৰৰ পৰা আহিলো এবাৰ। আহোঁতে আমাৰ বাটে দিছে? অহতে তহঁতৰ বাটে দি নাহি আৰু ক'ত বেলেগ ৰাস্তা আছে? বৈৰে কি কৰি আছে? মই আহোঁতে গা ধুব ওলছিল। মই নহয় বেটা যায় কিবা খং উঠো। অ কিয়ে দাদি, কি ভাৱত পৰিলি? ডাঙৰ দুটা স্কুলত গৈছিল ৰ জানো, সৰুটো ঘৰত আছিল না। দেখা নাপালো দুখুৰে, কম ভাই খেলবা চেলবা গৈছি নেকি? বা ইঘৰে সিঘৰেও যাব পাৰে। অ ৰ দাদি, কালি ভোলাক লগ পাইছিলোঁ এ, আজি বোলে মহ খেদা, ময়ো কিন্তু খেদিম ভাই। খেদিম
আজি মগ হেদিম দগ্রা মগ হেদিম এসখ মগ আজি কুবে মারবে উপর আকো ঠিক নাই আমেহা আজি এ ছাগলীটোর হাত নাই মই ভাত রান্ধে এরিম কুনিয়ে জয়া জয়া বাপ্পা ঐ ইমান সহেনি দি খাবা পারে হব দে তোর যদি গা চাবয়া ময়ে রান্ধিম দে তুমি কে রান্ধবা তোমার রাতে দি ভাত খাবা নরু আমি আজি জয়া রাতে দি ভাত খাম খাতাং রান্ধব নাই তাতাই রান্ধব নয় রান্ধবাই লাগব তোমাক তো রান্ধবা নেদাও মোরও গাতো ভাল নহয় জজ্জল লাগি আছে জন নহয় হ্যাঁ ইত্যা দুখুন কলিয়ে গা বয়া লাগা বলি জজ্জল লাগা বলি একলা নাটক করিম বহে বহে খুয়াম তাইক করি ধরি খাবা লাগব বাপ্পা ওই ইমান আলসা বস্তু এটু হই না বিয়া হই কি করব তুই বহি বহি লালাকর উপর ঠেকনা মারি খাব আর কি করব ইমান কায়ো সহ্য নকরে দে গিরাকে কুবে মারব একলা হেনায় হ্যাঁ বুধে ডাক তাই কিয়া মাথা মারি আছে বলে ভাবছ কিয়া বা হেনায় সাদা মানুষ হলি নাকত ধরি চাকত ঘুরাবা পারিব জি কি অন্দাও সেটো আকো কি বস্তু অ বুর্ব অন্দাও মানে অন্দা ওয়ে মানে বা কি অন্দা ওয়ে মানে হইছি হি আহি থাকাটো খাটাং ইংরেজি মুঠে আক্ষু তো নাজনা ন অ অন্দা ওয়ে মানে দীপন যে আহিব এটো খাটাং সিম্পল ইংরেজি এইখন ইংরেজিও রাইজে নেজানে কইলু বুঢ়া দিয়ার ঘাটত হেই ঘাটত নয় এ ঘাটে 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 অ ঘাটে আ কি লিখিলে মাছন এ তয়ে মাথু আগুনৰ মাহত পূর্ণিমা হল ম খেদি বলে হুকুম হল ম খেদি বলে নয় এ খেদবার 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 অ সাইডি শুনব আঘনের মাহত পূর্ণিমা হল মেদবার হুকুম হল ও মেদবা যাও জো মহে বুলে মল্লু দে টেপল মুড়া খালু দে টেপলিত নহল নুন চাউল লাগে দুন দুন দুনে দি দিলা খরি এনার ঘর লরি সরি লরি সরি যাওতে হনান নাঙাল পাওতে হনান নাঙাল রূপার ভাল এনার ঘর দেখবার ভাল বাহুর পাত চকা মকা আমাক লাগে টাকা টাকা লরি সরি যাওতে হনান নাঙাল পাওতে মোহর মাকক পার করলু পুরা দিয়ার ঘাটে এখনি হল মূল কথা এতে কিবা ভুলো হবা পারে দিছুন দীপন আইলে শুদ্ধ করে দিব অ দীপন আহিব নাকি ফোন করছিল কালি আইবই বল কল এখন মুখস্থ করো গো বল ইহতে ঠিকে মাতিব মুড়ে মুড়ে ভুল হব এখন ল ঠিকে কইছ দিয়ক যক বহক দে আমার ইতে কি করা তু নইটা ঘরক জাগে যা সন্ধ্যা আইবি যা এ মই নহলি ইতে ঘরক না যাও দে এ রেডি তন্ধর বক কই দীপরে নহলি তুমি যত্তাতে এক মুঠে খাও দে হাও না মুখ ভাত নেদিয়ে এই বয়েরে দিলি দাইদেরে নেতাকে থাকবা পারে ওই দীপন এতিয়াও আহি নাপালে যে আইব আইব আহি আছে ও প্ৰমোটৰ বিজত বোলে মস্ত যাম হৈছে ভাই এ যাম হল বুলি আৰু ইমান দেৰি কৰিব লাগে না দীপন ডাঙৰীয়া নাহিলে আমাৰ মহ কেইটা নহব নেকি কিয়া নহব এ যাম তো আও কি গানো চলি না থাকলি ভাল আছিল ও সি নহলিও আমি যি মহ খেদবা যাম একদম খাটাং কিহৰ ইমান চিন্তা কৰিব লগা হৈছে এ কি আহি আছে তো আহিব যে খাটাং কি অন্দাও বুলি কৈছি তো কি কি অন্দাও সেইটো আকৌ কি বস্তু অ বুৰ্ব অন্দাও মানে অন্দা ওৱে মানে বা কি অন্দা ওৱে মানে হৈছে সি আহি থাকাটো খাটাং ইংরেজি মুঠে আক্ষু তো নাজনা ন ও অন দা ওয়ে মানে দীপন যে আহিব এটো খাটাং সিম্পল ইংরেজি এইখন ইংরেজিও রাইজে নেজানে
কাতি মাহর পূর্ণিমা হল ডেঙ্গি খেত বার অর্ডার হল কাতি মাহর পূর্ণিমা হল ডেঙ্গি খেত বার অর্ডার হল ও হো হো ডেঙ্গি হো ডেঙ্গি খেত বা যাও জো ও হো হো ডেঙ্গি হো ডেঙ্গি খেত বা যাও জো কাই আগবঢ়ালে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজ হেয়ার কালার মাই এয়ারটেল অ্যাপ গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস বি প্লান সেলুন সিক্রেট হেয়ার কালার ইউ আর শাইনিং সিপি মশালা আর নেরোলেক সুরক্ষা।